হ্যালো বন্ধুরা, আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এই ভিডিওতে আপনারা পশু পাখির এমন কিছু কাণ্ড দেখতে চলেছেন যা আপনাদের খুব ভালো লাগবে। বন্ধুরা, দু তিনটে কুকুর কটা ভেড়াকে কন্ট্রোল করতে পারবে আপনাদের কি মনে হয়? এখানে দেখুন, মাত্র দু তিনটে কুকুর শয়ে শয়ে ভেড়াগুলোকে মালিকের নির্দেশে বাসায় ফিরিয়ে নিয়ে যাচ্ছে। কুকুরকে কখনো ট্রাফিক পুলিশের কাজ করতে দেখেছেন? না দেখে থাকলে এখানে দেখুন, ভেড়াদের যখন রাস্তা জ্যাম লেগে যায়, কিভাবে মাত্র একটি কুকুর এক মুহূর্তে সেই জ্যাম ছাড়িয়ে দিতে পারে। আপনারা কখনো কোনো কুমিরকে লাফাতে দেখেছেন? একটা ড্রোন ক্যামেরার সাহায্যে কুমিরের ভিডিও করতে গেলে কুমিরটি ড্রোনকে শিকার মনে করে লাফিয়ে ধরতে যায়। একটুর জন্য ড্রোনটি কুমিরের হাত থেকে রক্ষা পায়, কিন্তু এইখানে ইনার ভাগ্য এতটা ভালো ছিল না। রাইড করার শখ শুধু মানুষেরই না, ব্যাঙেরও থাকে। একটা পুকুরে এই দৃশ্যটি রেকর্ড হয়। ব্যাঙটি একটা গোল্ড ফিশের উপরে চেপে গোটা পুকুরের রাইড উপভোগ করতে থাকে। এই দৃশ্যটি সবার প্রথমে একজন নার্স দেখতে পান ও তিনি নিজের ক্যামেরাতে দৃশ্যটি রেকর্ড করে নেন। পোষ্যদের সাথে খেলতে সবাই খুব ভালোবাসে। ইন্টারনেটে নানা রকমের মজার খেলার ভিডিও দেখতে পাওয়া যায়। এখানে দেখুন, একটা টিয়া পাখির দিকে বন্দুক দেখানো হলে পাখিটি মরার অভিনয় শুরু করে দেয়। শুধু টিয়া পাখিই না, বিড়াল, কুকুর, এমনকি ইঁদুরও এই খেলা খেলতে খুব পছন্দ করে। বন্ধুরা, ফটো তুলতে শুধু মানুষই না, পশুরাও ভালোবাসে। এখানে দেখুন, এই ফ্যামিলিটার সঙ্গে সি লায়ন নানা রকমের পোজ দিয়ে ছবি তুলছে। যদি বলি পাখিও প্রফেশনাল চোর হতে পারে, কি বিশ্বাস হচ্ছে না? ইউনাইটেড স্টেটে বাস করা পরিবার একটা শালিক পাখি পুষে। এই শালিক পাখি বিভিন্ন দোকান বাড়িতে উড়ে যায়, সেখান থেকে টাকা চুরি করে এনে মালিকের বাড়িতে চলে আসে। সেই টাকা সে মালিকের বাড়িতে এনে জমিয়ে রাখে। কি বন্ধুরা, আপনারাও ভাবছেন এরকম একটা পাখি পোষার কথা? আপনাদের কি মনে হয়, নাটক শুধুমাত্র মানুষেরাই করতে পারে? তাহলে এই দুটো কুকুরকে দেখুন। বন্ধুরা, এই ভিডিওতে এইটুকুই। আশা করি বন্ধুরা আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।